বাংলা ভাষাভাষী ফেসবুক, ইউটিউব এবং সকল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সুন্দর মনের মানুষগুলোকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই? আজকে এই ভিডিওটা করতাম না, শুধুমাত্র কতটা নৃশংসতা, কতটা ভয়াবহতা মানুষের মধ্যে ভর করলে মানুষ এরকম হতে পারে, তো কল্পনা করলে শুয়ে থেকে একটু কল্পনা করবেন, দেখবেন যে আপনি বুঝতে পারবেন যে মানুষের মধ্যে যে নৃশংসতা বা ভয়াবহতা কী পরিমাণ গ্রো করছে দিনকে দিন। এটা এক ধরনের কেয়ামতের আলামত বলা যায়। অনেক হুজুর যারা তাফসিরকারক বা ধর্ম সম্পর্কে বিভিন্ন লেকচার দিয়ে থাকেন, তাদের কাছ থেকে যেটা বিভিন্ন ওয়াজ মাহফিলে বলা হয়ে থাকে যে কেয়ামত হবে, সে কেয়ামতের পর হাশর হবে, এই হাশরে বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বা স্বামী স্ত্রীর মধ্যে একটা চিহ্ন, মানে কেউ কাউকে পরিচয় দেবে না। তো ঠিক আমার মনে হয় হাসর শুরু হয়ে গেছে, কেয়ামত তো আগেই, কেয়ামতের পরেও যে স্ট্রেসটা হাসর সেটা শুরু হয়ে গেছে। বলবেন যে এটা কেমন কথা? হ্যাঁ, আপনি এই যে পরপর কয়েকটি ঘটনা একটু খেয়াল করেন, যদি আপনি সুস্থ চিন্তার মানুষ হয়ে থাকেন। কেমন, গত 23 তারিখে সম্ভবত, হ্যাঁ 23 ডিসেম্বর, এই গেল 23 তারিখে চট্টগ্রামের কর্ণফুলী থানায় ওনার নাম ছিল মেবি মনির আহমেদ, 67 বছর বয়সে একজন মানুষ, যিনি তার জীবনের সব কিছু উজাড় করে দিয়ে চাকরি করেছেন, সন্তান সন্ততি লালন পালন করেছেন, স্ত্রীর ভরণ পোষণ সব কিছু, মানে তিনি কিন্তু দায়িত্ব নিয়েই করেছেন, এবং তিনি পদ্মা ওয়েল মিলে চাকরি করতেন একজন কর্মকর্তা হিসেবে। চাকরি শেষে তার কিন্তু 50 লক্ষ টাকা একটা সেভিংস হয়, বা যেটাকে আমরা পেনশন বলি, সেই পেনশনের টাকা ভাগাভাগি নিয়ে ভাই বোনদের মধ্যে, যেমন এই যে অচেনা অপরিচিত একটা ভাব চলে আসছে, কেমন, 5 ভাই বোনের মধ্যে এক ভাই থাকেন সৌদিতে, অপর ভাই বাংলাদেশে, বাট আগে জানতাম যে ভাইয়েরা বোনদেরকে ঠকায়, আর এখন যে ঘটনাটা এই ক্ষেত্রে ঘটলো সেখানে দেখতেছেন কি, বেবি নামে তার 3-5 ছেলেমেয়ের মধ্যে বেবি নামে যে মেয়েটা, সে 30 লক্ষ টাকা নাকি ব্যাংক থেকে তুলে নিয়েছে 50 লক্ষ টাকার মধ্যে। তো এটা নিয়ে যখন তার বাবা মারা যান, মনির আহমেদ মারা যান, সেটা নিয়ে একটা মানে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এই মৃত মানুষটির লাশ কতটা নির্মম এবং নিষ্ঠুর হলে তো এই মৃত মনির আহমেদের লাশ 23 ডিসেম্বর সন্ধ্যা 7টার দিক থেকে 24 তারিখ গেছে, 25 ডিসেম্বর, মানে 25শে ডিসেম্বর, 2 দিন পর প্রায় 40 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, ফ্রিজিং গাড়িতেই তার লাশটা থাকে। আর এই দিকে স্থানীয় চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট থানার ওসি আসার পর দীর্ঘ 40 ঘন্টা অপেক্ষার পর এই সন্তানেরা তার বাবার লাশ কবরস্থ করতে রাজি হয়। তবে তার আগে একটি বিশেষ ঘটনা ঘটে গেছে, এই 3 বোন কিন্তু বাড়ি ছেড়ে চলে গেছেন, যাদের সাথে কথা বলে গেছেন তাদেরকে বলছেন যে এটা একটা মিটমাট করে দেন, ফয়সালা করে দেন,
তাহলে এই বিষয়টা কত দূর গড়িয়েছে যে বাবার লাশটিকে তারা এভাবে ফেলে রাখলো? এই বাবা সারা জীবন তাদের জন্য কি করেছেন? এখানে মায়ের বিষয়টা হয়তো আলোচনায় উঠে আসে নেই ওভাবে, তো এইটা না হয় এই সম্প্রতি দুই দিন আগের ঘটনা, তিন দিন আগের ঘটনা, এর আগেও একটা ঘটনা ঘটেছে। ফিরোজ ভুঁইয়া নামে একজন ব্যাংক কর্মকর্তা, যার ঢাকায় পাঁচতলা বাড়ি, নরসিংদীতে বাড়ি, ব্যাংকে কোটি টাকার মতো একটা অ্যামাউন্ট তার ছিল, তার ছেলে, দুই ছেলে, বড় ছেলে একটু অস্বাভাবিক, তো ছোট ছেলে দাবি করতেছে তার সব সম্পত্তি নাকি তার বাবা তাকে তার নামে দিয়ে দিয়েছেন। হয় এমনও হয়, তো এই লাশটিও পচে দুর্গন্ধ বের হচ্ছিল। এমন অবস্থায় স্থানীয় লোকজন চাঁদা তুলে ফ্রিজিং গাড়ি এনে ফ্রিজে গাড়িতে রেখে বিষয়টি মীমাংসা করে। কেমন মীমাংসা? যে পরবর্তীতে এই বিষয়ে আলোচনা বা একটা মানে সলিউশন দেওয়া হবে এই আশ্বাস দিয়ে আপাতত লাশটিকে, তারপরেও প্রায় ২৪ ঘন্টার পার হয়ে যাওয়ার পর দাফন করেন। তাহলে এই ঘটনাগুলো পরপর ঘটছে কেন? আমাদের মধ্যে মনুষ্যত্ব কোথায়, কোথায় হারিয়ে যাচ্ছি আমরা? আমি প্রত্যেক শনিবার আপনাদের জন্য একটা বক্তব্য নিয়ে আসতে যাচ্ছিলাম, যেটা হচ্ছে আমাদের শিশুরা কেন অল্প বয়সেই কিশোর গ্যাংয়ে পরিণত হচ্ছে, ধর্ষকে পরিণত হচ্ছে, ১২-১৩ বছর বয়সেই একটি মেয়ে কেন পালিয়ে যাচ্ছে, বা এরকম ক্লাস এইটে নাইনে পড়তেই ছেলেরা কেন একটা মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছে, বা একটা রেপ করছে, বা কিশোর অপরাধ করছে। এই বিষয়গুলো নিয়ে প্রত্যেক শনিবার আপনাদের জন্য একটা ধারাবাহিক নিয়ে আসতে চাচ্ছিলাম, তার মাঝেই এই ঘটনাটা এতটাই নাড়া দিল যে আপনাদের সামনে না নিয়ে আসলে আমার কেন যেন অতৃপ্তি থেকে যাচ্ছে। দেখেন, এই তার কিছুদিন পূর্বেই ঢাকার বাড়ি আছে বহুতল ভবন, লোকটি বরিশালের গৌরনদীর, তিনি একজন প্রকৌশলী ছিলেন, সরকারি মানে কর্মকর্তা, তো তারও ব্যাংকে কোটি কোটি টাকা, ঢাকায় ফ্ল্যাট বাড়ি, ১০তলা কি কয়তলা ভবন এই ঠিক এই মুহূর্তে মনে পড়তেছে না। তো তার, দেখেন, যা যে স্ত্রী তার সাথে একই সাথে বসবাস করলো, তার সাথে সারা জীবন সংসার করলো, সন্তান জন্ম দিল, সন্তান লালন পালন করলো, এই বাবা মা মিলে সন্তানদেরকে মানুষ করলো, একটা পর্যায়ে গিয়ে সন্তানটা এস্টাবলিশড। এই সময় স্ত্রী এবং সন্তান মিলে প্রায় ১০ বছর পূর্বে তার ঢাকার ওই ফ্ল্যাট বাড়ি থেকে এই অতিশীর্ষ বৃদ্ধকে বের করে দেয় বাড়ি থেকে। কি জন্য? সম্পদগুলো তাদের নিজেদের লাগবে। আরে বাবা, তোমাদের জন্যই তো এই সম্পদগুলো তার রেখে যাওয়া, সে তো এই সম্পদগুলো কোথাও ট্রাস্ট বা কোথাও কোনো কিছুতে দান করেনি, তোমাদের জন্যই রেখে যাচ্ছে, শেষকালে সে কি এত বড় অবহেলার পাত্র হয়ে গেল? এই আমাদের মনুষ্যত্ব, দিনকে দিন কোথায় গিয়ে দাঁড়াচ্ছি আমরা? আমরা একটুও কি ভাবছি যে আমাদের সমাজ, আমাদের শিক্ষা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আসলে আমরা কী শিক্ষা দিচ্ছি? স্কুল কলেজগুলোতে আজকাল পাঠ্যপুস্তকের বাইরে অতিরিক্ত কোনো শব্দ ব্যবহারের সুযোগ যেন শিক্ষকদের নেই, কেন নেই জানেন? সময় গদবাধা সময়ের মধ্যে তার সিলেবাস শেষ করতে হবে। বই পড়লেই যদি মানুষ হওয়া যেত, তাহলে তো সকলেই মানুষ। মনুষ্যত্ব, শিক্ষা, জ্ঞান এবং মানুষ হওয়া, সব কিছুতে একটা ফারাক আছে। বই পড়লে মুখস্থ হলেই, মুখস্থ করতে পারলে পরীক্ষা দিলে একজন ইঞ্জিনিয়ার হওয়া যায়, একজন ডক্টর হওয়া যায়, একজন প্রকৌশলীবিদ হওয়া যায়, বাট মানুষ হওয়া এতটা সহজ নয়। মনুষ্যত্ব, তাতে লেখাপড়াও লাগে না।
মনুষ্যত্বের জ্ঞানটা সম্পূর্ণ ভিন্ন। তা আমি যে কথা বলছিলাম যে 10 বছর পূর্বে সেই বাবা সাবেক প্রকৌশলী ছিলেন, ওনার নাম ছিল সম্ভবত ইউসুফ, সরি মনসুর আলী। তিনি বাড়ি থেকে বের করে দেওয়ার পর, তার এই যে ঢাকার বাসা থেকে বের করে দেওয়ার পর, তিনি কিন্তু রংপুরে একটা বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রয় নেন এবং সেখানে থাকার পর সম্প্রতি, এটা হবে আপনার সম্ভবত 30শে অক্টোবর, এই বছরের এই 2022 সালের 30শে অক্টোবর তিনি রংপুরের সেই বৃদ্ধাশ্রমে মারা যান। মারা যাওয়ার পর তার লাশটা কিন্তু নিজ বাড়ি, গ্রামের বাড়ি গৌরনীতে নিয়ে যাওয়া হয়। ইভেন এতটাই কষ্টকর বিষয় যে তার কোনো সন্তান, তার আত্মীয় স্বজন সেখানে হাজির হননি তার জানাজায়, তার দাফনে। এটা থেকে কী শিক্ষা পেলাম? আপনি অনেক টাকার মালিক, অনেক সম্পত্তির মালিক, অনেক আর্ন করেছেন, অনেক উপার্জন করেছেন, আপনার সন্তানদেরকে লালন পালন করে শিক্ষিত করেছেন, মানুষ করেছেন, কিন্তু আসলে সেই মানুষটি আপনি করতে পেরেছেন? সেই শিক্ষাকে আপনি দিতে পেরেছেন, নৈতিক শিক্ষা? এটা নিয়েই আমি ধারাবাহিকটা করতে চাচ্ছিলাম। তার আগে এই ঘটনাগুলো এসে আমাকে এতটাই অস্থির করে তুললো যে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার না করলেই যেন পাচ্ছিলাম না। এর পূর্বেও এরকম একটা ঘটনা ঘটেছে টাঙ্গাইলে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি আমরা সকলেই মানুষ। ধন্যবাদ স্যার।